ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে একটা প্রাণ জুড়ানো জুসের রেসিপি নিয়ে আসলাম। তো দেখে হয়তো বুঝতে পারছেন আজকে আমি কাঁচা আমের টক মিষ্টি জুসের রেসিপি নিয়ে আসলাম। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমার চ্যানেল কনক ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগতম। আজকে আমি খুব ইজিভাবে আমি জুসের রেসিপিটা তৈরি করব। তো কাঁচা আমের এই জুসটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, আর এই গরমের সময় এই জুসটা অনেক হেলদি হবে, ভালো লাগবে। প্রাণ জুড়ানো এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি আমগুলো ভালো করে ধুয়ে ছুলে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আমি আমগুলো কেটে নিলাম। আর আমগুলো কাটার পর এরকম সবুজ থাকলো কোনো সমস্যা নেই। তো এরকম ছোট ছোট টুকরো করে আমগুলো আমি কেটে নিয়েছি। আর শরবতটার সাথে আমি যে উপকরণগুলো দেবো ওগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ আর বিট লবণ নিয়েছি, আর 4 টেবিল চামচ চিনি নিয়েছি, আর 4 টেবিল চামচ গুরু দুধ নিয়েছি। তো এই উপকরণগুলো দিয়ে আমি এখন ভালো করে ব্লেন্ড করে নিব। আমি কয়েকটা কাঁচা বাদামও দিচ্ছি। তো বাদামটা প্রথমে ভালো করে ভিজিয়ে রাখবো। তো জুসটা আমি তৈরি করে নিলাম এবং একটা সার্ভিং গ্লাসে আমি সার্ভ করে নিলাম, আর একটু ডেকোরেশন করে দিলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এই গরমের সিজনে এই জুসটা অনেক হেলদি হবে, অনেক ভালো লাগবে, আর খুব ইজিভাবে এই জুসটা তৈরি করা যায়। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সেফটি থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।